রবিবাসরীয় প্রচারে মালদায় শাসক বিরোধী সব দলের প্রার্থীরাই রয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে একেবারে জেলা পরিষদে ভোট দেওয়ার আর্জি জানিয়ে মানুষের দুয়ারে ভোট প্রার্থীরা। ইংরেজবাজার ব্লকে প্রচার করলেন জেলা পরিষদের তৃণমূল প্রার্থী লিপিকা ঘোষ, মানিকচক ব্লকে তৃণমূল প্রার্থী মালা রহমান, মানিকচকে জেলা পরিষদের সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। সকাল থেকেই গ্রামে গ্রামে গিয়ে প্রচারে ঝড় তুললেন প্রার্থীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।